আসসালামু আলাইকুম। আজকে তৈরি করব কাঁচা আমের খোসা সহ পাল্টা আচার। তো এই জন্য ফার্স্ট হচ্ছে এরকম কাঁচা আম লাগবে। এটাকে খুব ভালো মতো ধুয়ে এরকম করে কেটে লবণ হলুদ আর একটু মরিচের গুঁড়া দিয়ে মেখে রেখে দিতে হবে। রোদ থাকলে রোদে 1 ঘন্টা, আর রোদে না দিতে পারলে ফ্যানের নিচে 2 ঘন্টা ছড়িয়ে রাখবো। দেন হচ্ছে সরিষার তেল গরম করে পাঁচফোড়নের গুঁড়া দেব, মানে হালকা ম্যাশ করা। এরপর হচ্ছে রসুন বাটা আর হচ্ছে সাদা সরিষা বাটা দিয়ে মশলাটা একটু কষিয়ে দেন হচ্ছে আমগুলা দিয়ে দেব। তো আমগুলো খুব ভালো মতো 2-3 মিনিট কষিয়ে নেব। এরপর হচ্ছে 1 কাপের মতো ভিনেগার দিয়েছি এখানে, আর হচ্ছে চিনি। চিনিটা হচ্ছে যে যেমন মিষ্টি পছন্দ করে সেই অনুযায়ী। তো এখানে কোনো পানি দেওয়া যাবে না, চিনি থেকে যে পানিটা উঠবে সেটাই। তো এরপর হচ্ছে কিছু চিলি ফ্লেক্স দেব এখানে হালকা ঝালের জন্য। তো এটা এভাবে যখন হবে তখন দেখবো যেটা সেদ্ধ হয়েছে কি না, আমটা নরম হয়েছে কি না। তো এটা হয়ে গেছে, তো এরপরে হচ্ছে আমি সেই গুঁড়ো করা পাঁচফোড়নটা আবারও কিছু দিয়ে দেব। তো দেন হচ্ছে ভালো মতো নেড়ে